আমার প্রায় 3 বছর হয়ে গেল ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমি যুক্ত রয়েছি। বিগত 3 বছরে আমি একটা জিনিস শিখেছি যে ইউটিউব বলুন বা সোশ্যাল মিডিয়া বলুন, এখানে যদি আপনি লং টাইম টিকে থাকতে চান তাহলে একটা জিনিস সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে নিজের পরিচয়টাকে একটা ভালো জায়গায় তুলে ধরা। আপনি যদি আপনার পরিচয়টাকে না তৈরি করতে পারেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু আপনি বেশি দিন ইউটিউব বলুন বা যে কোনো প্ল্যাটফর্মে বলুন বেশি দিন ধরে রাখতে পারবেন না। কারণ আমি অনেক ইউটিউবার দেখেছি যারা শুরুতে নিজের জায়গা অনেক দূর পর্যন্ত নিয়ে গেছিল, কিন্তু একটা সময় গিয়ে তারা ভেঙে পড়েছে, তারা কিন্তু আর সেই নিজের জায়গাটাকে আর দূরে নিয়ে যেতে পারেনি। এই কারণেই নিয়ে যেতে পারেনি, কারণ তারা তাদের জায়গাটাকে বা তাদের পরিচয়টাকে মানুষের মধ্যে তুলে ধরতে পারেনি। তো আজকের ভিডিওতে আমি কিছু তথ্য আপনাদেরকে দেব, যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের এই বিষয়গুলি অবশ্যই কাজে লাগবে। কারণ দেখুন, আপনারা একটা বড় পদক্ষেপ নিয়েছেন, আপনারা ইউটিউবার হতে চাইছেন, কারণ আপনি যদি এগুলো জেনে রাখেন তাহলে আপনি 1 বছর বা 6 মাস করে ইউটিউব ছেড়ে দেবেন না, তাহলে আপনি অনেক দিন পর্যন্ত কিন্তু ইউটিউবের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। প্রথম আমি যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, একটা ক্লিয়ার ভিশন, মানে হচ্ছে কি একটা পরিষ্কার লক্ষ্য আপনাকে স্থির করতে হবে। অলরেডি আমি অনেক ভিডিওতেই বলেছি যে ইউটিউবে আসতে গেলে বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসতে গেলে একটা কিন্তু লক্ষ্য স্থির রাখতে হয় যে আমি কী বিষয় নিয়ে কাজ করব। প্রথমেই হুট করে আপনি একটি চ্যানেল খুলে দিলেন, খুলে দিয়ে ভিডিও আপলোড করা শুরু করে দিলেন, আজকে এটা ছাড়লাম কালকে একটা উল্টোপাল্টা একটা খিচুড়ি তৈরি করার চেষ্টা করছেন, এরকম কিছু করবেন না। আপনি আপনার লক্ষ্য স্থির করুন, এমন টাইপের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যেই কন্টেন্টগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানুষ যেটা থেকে উপকৃত হয় এবং মানুষের জীবনে যেই ভিডিওগুলো দেখলে কিছু মূল্য সে পায়। মূল্য বলতে কি, তার জীবনে একটা কিছু সে পেলো, সে ভাবলো যে এই ভিডিওটা দেখে আমার কিন্তু একটু উপকার হয়েছে, আমি কিন্তু কিছু জানতে পেরেছি। বা যারা হাসিয়েছেন মানে কমেডি ভিডিও করেন, যেন আপনার কমেডি ভিডিওটা দেখে সে হাসে, আপনার যে কমেডি করার যে সিস্টেমটা রয়েছে সেটা দেখে যেন সে খুশি হয়, তাহলে কিন্তু আপনি সফল হয়েছেন। এখানে যে প্রচুর পরিমাণে ভিউজের জন্য আপনাকে দৌড়তে হবে এমন নয়, আপনি যেই লক্ষ্যে দৌড়চ্ছেন সেটা যেন স্থির হয়। এটা তো একটা মাধ্যম চলে গেলো, এগুলোকে আপনাকে লক্ষ্য রাখবে। দ্বিতীয় হচ্ছে, নতুন ইউটিউবাররা দেখবেন এই ভুলগুলো করে, আমি দেখেছি খেয়াল করে, চ্যানেল খুলে দিলেই কিন্তু হয় না। চ্যানেলের একটা সুন্দর ব্যানার এবং একটা সুন্দর লোগো চ্যানেলের মধ্যে কিন্তু একটা দারুণ লুক নিয়ে চলে আসে। মনে করুন আপনি একটা যে কোনো দোকান খুলেছেন, আমি আগেও দোকান দিয়ে উদাহরণ দিয়েছি যে আপনি একটা দোকান খুলেছেন, সেই দোকানে যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেন, আপনি যদি আপনার দোকানটাকে সুন্দর করে বাইরে থেকে না সাজান তাহলে কি আপনার দোকানে কেউ প্রবেশ করবে? ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু তাই, আপনাকে একটা সুন্দর টাইপের লোগো বানাতে হবে। তো লোগো কীভাবে বানাতে হবে, অলরেডি আপনি ইউটিউবেই অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে লোগো বানাতে হয়। সেখান থেকে আপনি একটা ইউটিউবের লোগো নিজের মতো করে আপনার চ্যানেলের জন্য সেট করে নিলেন, এবং একটা সুন্দর কিন্তু ব্যানার বানাতে হবে। তো এগুলো আপনি মোবাইল থেকেই সম্ভব, আমিও এই ভিডিওগুলো বানিয়েছি, আপনি চাইলে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। তো এইগুলো তো আপনাকে করতে হবে। তৃতীয় যে ব্যাপারটা আমি মনে করি সেটা হচ্ছে গিয়ে, দেখবেন চ্যানেলের একটা সেকশান আছে যেটা হচ্ছে অ্যাবাউট সেকশান। তো অনেকেই দেখেছি অ্যাবাউট সেকশানে হাতই দেয় না, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাবাউট যে সেকশনটা রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার সম্বন্ধে লিখুন, আপনি যে কী করতে চান এবং আপনি কে, আপনার সম্বন্ধে কয়েকটা লাইন লিখুন। কারণ যারা দেখবেন প্রকৃত ভিউয়ার্স তারা কী করে, অ্যাবাউট সেকশনটায় আসে, এসে দেখে আপনি কে, আপনি যে কথাগুলো বলছেন, আপনি কি আপনি কমেডি করছেন, আপনি কোথায় থাকেন, বা এগুলোকে আপনাকে দিতে হবে, এগুলো দেওয়া উচিত। এগুলো দিলে আবার কী হয় বলুন তো, আপনার চ্যানেলটা তাড়াতাড়ি সার্চে আসে, চ্যানেলটা সঠিকভাবে অপটিমাইজ হয়। আমি আগেও বলেছি যে চ্যানেল যদি সঠিকভাবে অপটিমাইজ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলটা একটা ভালো পজিশনে যাওয়ার লক্ষণ থাকে। কারণ দেখবেন আপনি যেসব বড় ইউটিউবারদের ফলো করেন তাদের চ্যানেলগুলো কিন্তু একটা ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে, তাদের চ্যানেলের নাম বললেই আপনি চিনে ফেলেন, এবং তাদের ইনস্টাগ্রাম বলুন সব কিছু কিন্তু লিঙ্ক দেওয়া থাকে। আপনারা ইনস্টাগ্রাম, অনেকে আছে ইনস্টাগ্রাম করেনই না, অনেকে আছে ফেসবুক পেজ আপনাদের নেই, এগুলোতেও আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ দেখুন আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন, যারা আপনার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছে তারা আপনার ফ্যামিলির মতো হয়ে গেছে, তারা কিন্তু প্রতিদিন এসে আপনাকে দেখছে, তারা আপনাকে ভালোবাসে, এবং তাদের সাথে তো আপনাকে যোগাযোগটা রাখতে হবে, তাই না? ইনস্টাগ্রাম থাকলে কি হয়, আপনি ইনস্টাগ্রামে আপডেট দিতে পারেন, আজকে আমার এই সমস্যা হচ্ছে, আমি এই জায়গায় ঘোরাতে গেছি, অনেক দেখবেন লাইভ থাকে যেটা কিন্তু ইউটিউবে শেয়ার করা সম্ভব হয় না। ইনস্টাগ্রাম থাকলে কি হয়, আপনি ইনস্টাগ্রামে আপনার ডেলি লাইফের স্টোরিগুলো কিন্তু ইনস্টাগ্রামে দিতে পারছেন, এই ক্ষেত্রে কী হলো মানুষ কিন্তু আপনার সাথে যোগাযোগ রাখতে পারছে। এবং লং টাইমে আপনি যদি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াটাকে চালাতে যান এটা কিন্তু আপনাকে অনেকটা উপকার করছে, যে আপনাকে সাপোর্ট দিচ্ছে পেছন থেকে। আমি আগে মানে বললাম ব্র্যান্ড যে কথাটা,
প্রত্যেকটা ইউটিউবার যারা লং টাইম ইউটিউবে টিক আছে তারা কিন্তু নিজের একটা ব্র্যান্ড তৈরি করেছে। তাই আমি বলবো যে নিজের ব্র্যান্ড তৈরি করুন, আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন আপনি চ্যানেলটাকে সঠিক করে অপটিমাইজ করুন। আমি যেগুলো বললাম যে অ্যাবাউট সেকশন দেবেন এবং সঠিক যখন ভিডিও আপলোড দেবেন সঠিক থাম্বনেল করবেন, এগুলো তো মোটামুটি আমি অলরেডি অনেক টিপস আপনাদেরকে বুঝিয়েছি। আর নেক্সট আপনাদেরকে আমি আরও কিছু টপিক নিয়ে আলোচনা করতে চাই, তবে এই ভিডিওটায় আমি এইগুলো নিয়ে আলোচনা করবো না কারণ এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। লাস্ট আমি কম্পিটিটরদের থেকে কি করে শিখবেন এবং নেক্সট আরও কিছু ইউটিউবের টিপস আমার মাথায় আছে যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি সেগুলো আপনাদেরকে শেয়ার করব। তো এই ভিডিওটায় আমি 2K লাইক অ্যাকসেপ্ট করছি, যদি আপনারা 2K লাইক করেন বা 2000 লাইক করেন তাহলে আমি নেক্সট একটা ভিডিও বানাবো এই রিলেটেডই, যাতে আপনাদের সুবিধা হয় নেক্সট ইউটিউব লাইভটার জন্য। তো আশা করি মোটামুটি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, আমি আমার মতো করে ব্যাপারটিকে শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহগুলো বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে এই ভিডিওটি তারা দেখতে পাবে, তারাও কিন্তু এই সম্বন্ধে কিছু ধারণা পেয়ে যাবে। তো এটা ইউটিউব বলে না, এটা সব প্ল্যাটফর্মের ক্ষেত্রেই কিন্তু আমি কিছু টিপস আপনাদেরকে দিলাম। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকুন ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা ছুড়ে থাকুন।